যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইসরায়েলের তেল আবিবে এসেছেন। এর মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন বাইডেন। ইসরায়েলে দুই দিন অবস্থান করবেন বাইডেন। এ সময়টায় তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে শুক্রবার দেখা করবেন। ইসরায়েল ও ফিলিস্তিন সফর শেষে তিনি সরাসরি চলে যাবেন সৌদি আরবে। জো বাইডেনের ইসরায়েল ও ফিলিস্তিন সফর নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। অনেকেই খুঁজছেন বাইডেনের এ সফরে কি লাভ হবে ফিলিস্তিনিদের। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আমলে ইসরায়েলকে সব সুবিধা দিয়েছেন। জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস খুলে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়েছেন। গোলানকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনিদের জন্য সহায়তা বন্ধ করে দিয়েছিলেন। ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিনের কনসুলেট বন্ধ করে দিয়েছিলেন। তবে বাইডেনও সেই একই রকমের, তিনি ফিলিস্তিনে আসলেও ফিলিস্তিনিদের কোনো লাভ নেই। দিয়ানা বুট্টু নামে একজন রাজনৈতিক বিশ্লেষক গণমাধ্যম আল জাজিরাকে বলেন, সে এখানে ফিলিস্তিনিদের জন্য আসছে না, সে ফিলিস্তিন নিয়ে ভাবে না। ইসরায়েলিদের অবৈধ বসতি থামাতে সে কোনো পদক্ষেপ নেয়নি, কিন্তু ফিলিস্তিনের ঘরবাড়ি ভাঙা পড়েছে, সে ফিলিস্তিনের হত্যা থামাতে পারেনি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নীতিই এটি, ইসরায়েল যা চায় তাই করেছে বাইডেন এবং ট্রাম্প। গত 13 জুন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, দুই দেশ নীতিতে কথা বলার জন্য ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলবেন জো বাইডেন। রাজনৈতিক বিশ্লেষক দিয়ানা বুট্টু বলেছেন, ট্রাম্প ও বাইডেন একই, ট্রাম্প বিভিন্ন পদক্ষেপ নিয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে গেছেন। অন্যদিকে বাইডেন ট্রাম্পের নেওয়া সেসব পদক্ষেপগুলো পরিবর্তন না করে ঠিক একই কাজ করে যাচ্ছেন। অপরদিকে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য একটি বৈঠককে কেন্দ্র করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও এ সময় ইরানে থাকার কথা রয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় চলা 11 বছরের যুদ্ধ অবসানে কথিত আস্তানা শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েক বছর ধরে আলোচনা চালাচ্ছে রাশিয়া, তুরস্ক ও ইরান। আগামী সপ্তাহে তেহরানে সিরিয়া নিয়ে আয়োজিত একটি সম্মেলনে যোগ দেবেন এ তিন দেশের প্রেসিডেন্ট। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, 19 জুলাই প্রেসিডেন্টের তেহরান সফরের পরিকল্পনা করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিদেশ সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে জুনের শেষ দিকে তাজিকিস্তান সফর করেন পুতিন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মূল সামরিক ও রাজনৈতিক সমর্থক রাশিয়া ও ইরান। এছাড়া আসাদ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া ফ্রি সিরিয়ান আর্মি ও অন্যান্য বিদ্রোহী গ্রুপগুলোকে এখনও সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে তুরস্ক।